মাসরি জীবনীতে না গিয়ে একটা শাহ না গিয়ে করব, তারপর ছোট করে একটা জানার আমার থাকবে, যেন এই জানাটা নিয়ে আমার বাবাজি যেন দাঁড়াইতে পারে, তারপর দেখি বাবাজির যে আলাপ আলোচনা আসবে সেই আলাপ আলোচনা থেকে আমার কথা থাকবে। ধন্যবাদ সবাই। আমি আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা, ও আমি খাজা বাবার দেওয়ানা, আজমিরকে দেখি মদিনা মদিনা, আমি খাজা বাবার দরবারে যাব, আমি খাজা দয়াল রাজা হিন্দে রাজা, আমি খাজা বাবার দেওয়ানা, আমি খাজা বাবার দেওয়ানা,
খাজা বাবার একটা শান খাজা বাবার নামে রাখলাম। পালাটা যেহেতু শুরু হয়ে গেছে, তাহলে অবশ্যই আমারও একটা প্রশ্ন করতে হবে। অলিয়া অলিয়াদের কথা আমার খাজা বাবা বলি আর বড় পীর বলি, যারা রুহের জগৎ থেকে আল্লাহর অলি, মাতৃ গর্ভ থেকেই আল্লাহর অলি, যাদের অসংখ্য কথা আছে, অসংখ্য জীবনী আমাদের ভিতরে আছে। আসলে জীবনী আমরা সব শিল্পীরাই গাই, সব শিল্পীরাই বলি। দেখা যায় প্রথম জন্ম থেকেই শুরু করে আমরা একেবারে জীবনের শেষ পর্যন্ত একটা সিরিয়াল ভাবে কোনো শিল্পী বলে এটা কখনো শেষ করতে পারে না, সেই সময়টুকু আমরা পাই না। আমাদের পালার নির্ধারিত একটা সময় থাকে হয়তো 4 থেকে 5 ঘন্টা, যদি 10টা থেকে গান শুরু হয় 4টার ভিতরেই আমাদের বাউল গানটা শেষ হয়ে যায়। এর ভিতরে দুজন শিল্পী 2টা পার নিয়ে গান করে, 2টা জীবনী নিয়ে গান করে। যতটুকু বলা যায় ততটুকুই বলি, কিন্তু দেখা যায় জন্ম থেকে এবং তাদের বিদায় নেওয়ার আগ পর্যন্ত এটার যে সিরিয়াল মোতাবেক জীবন বৃত্তান্ত সব কথা কিন্তু একটা শিল্পী ইচ্ছা করলে একটা রাতে শেষ করতে পারে না। এই খাজা বাবার কথা বলি আর বড় পীরের কথা বলি, যাদের জীবনী করতে গেলে তাদের এতই কেরামতি আছে, 1 রাত 2 রাত 3 রাত 4 রাত এরকম বলতে বলতে সময় চলে যাবে, রাত চলে যাবে, কিন্তু তাদের কথা শেষ হওয়ার মতো না। এটা কি আমরা বিশ্বাস করি? যারা খাজা বাবাকে বিশ্বাস করি, যারা বড় পীরকে বিশ্বাস করি, অবশ্যই আজকে তাদের কাছেই পালাটা ভালো লাগবে। যারা খাজা বাবাকে বিশ্বাস করি না, আল্লাহর অলিদেরকে বিশ্বাস করি না, তাদের কাছে ভালো লাগবে না। তারা একটু বলবে, ওই যে কানন দেওয়ান আসছে, পুতুল দেওয়ান আসছে, মন ভান্ডারের বাড়িতে গান দেখা, সেই পুতুল দেওয়ানটা কেমন? তাই তো, জীবনে অনেক মানুষের অনেক নাম শুনছি, আজকের বয়াতির নাম পুতুল দেওয়ান। আসলে এই পুতুল দেওয়ানটার একটু দেখা আসে, আর কানন দেওয়ান, বাবা রে বাবা, এটা খুব সেতা, তাই তো, হ্যাঁ, যেখানেই যাই কানন দেওয়ান, তো কানন দেওয়ান রো একটু দেখে আসে। দেখেন অলিয়া অলিয়ার গান, কেউ শিল্পীকে দেখতে আসে, আবার কেউ বলে আরে মন ভান্ডারের বাড়িতে গান হইতেছে, চল একটু মেলা থেকে ঘুরা হই, একটু নিমকি একটু ভাজা পোড়া নিয়ে আসি, ঘরের বউ বলাবেন সুন্দর করে একটু আরামে খাইব। দেখেন অলিয়া অলিয়ার নামই গান, কিন্তু দেখা যায় এই অলিয়া অলিয়াকে অনেকে ভালোবাসে না, কিন্তু এক একজনের মনের এক একটা আশা নিয়া আসে, কি একটা অনুষ্ঠানে আসে, তো সেই আশা নিয়া এবং আমার বড় পীরের জন্ম বৃত্তান্ত থেকে একটা কথা প্রথমে আমি রাইখা যাই। বাবাজি, আমাদের সমাজে আমাদের মা বোনের ঘরে যখন বাচ্চা কাচ্চা যখন হয়, এই বাচ্চা কাচ্চাকে দেখার জন্য কিন্তু অনেকেই আসে, আসে না? আসে, আসে, বলে আরে ওই যে অমুকের ঘরে একটা পোলা হইছে, চান্দের মতো পোলা, চল একটু দেখে আসি, একটা আশা। ওই যে অমুক মায়ের ঘরে একটা সন্তান হইছে, চল একটু দেখে আসি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সেই বাচ্চাটাকে দেখার জন্য আসে। ঠিক তেমনি ভাবে আমার পিরানে পে দস্তকি বরাপির আব্দুল কাদের জিলানি মাতৃগর্ভ থেকে যেদিন এই ধরাধামে তিনি জন্ম নিলেন, যখন ভূমিষ্ঠ হলেন, পৃথিবীতে আসলেন, আমার বড় পীরকেও দেখার জন্য এরকম অনেক ব্যক্তি এসেছিল। এই আশার ভিতরে অনেক ব্যক্তির ভিতরে দেখা যায় যেই ব্যক্তি অসুস্থ ছিল, বড় পীরকে দেখার সাথে সাথে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেল, সুবহানাল্লাহ। তাকে দেখার পর ওই ছোট্ট বাচ্চা শিশুটা, যিনি হচ্ছেন আমার পিরানিপি দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার বড় পীরকে দেখার পর সুস্থ হয়ে গেল। যেই ব্যক্তি হাঁটতে পারত না, যেই ব্যক্তি চলতে পারত না, আশা নিয়ে যখন মুরব্বীরকে দেখতে আসে, দেখার সাথে সাথে ওই যেই ব্যক্তি চলতে পারে না, বলতে পারে না, তার জবানও খুলে যায়। আরে মুরব্বীরকে দেখার সাথে সাথে জবান ফিরে পায়, কথা বলতে পারে না, এরকম অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। আমার একটু জানার দরকার, এই বড় পীরকে ওই সময় একজন সুস্থ ব্যক্তি দেখতে আইসা, ওই ব্যক্তি হয়ে গেছে অসুস্থ। আরে কেমন, যেমন যেই ব্যক্তি হাঁটতে পারত না, আশা নিয়ে আসছে একজনের মাধ্যমে, বড় পীরকে দেখার সাথে সাথে চলনের শক্তি পেয়েছে। যেই ব্যক্তি বলতে পারত না, সে তার জবান খুলে ফেলেছে। যে সর্বদিক
মনের আশা নিয়ে আসছে, বড় পীরকে দেখার সাথে সাথে তার আশা পূরণ হয়ে গেছে। কিন্তু এক ব্যক্তি আমার বড় পীরকে দেখার সাথে সাথে, মানে দেখার সাথে সাথে অন্ধ হয়ে গেছে। আরে তাহলে সবার বেলায় এক রকম, হ্যাঁ কি বাবা, আর এই বেলায় আরেক রকম? কেমন জানি উল্টা উল্টা মনে হয় না? আমার একটু জানার দরকার, ওই ব্যক্তিটাকে যে আমার বড় পীরকে দেখতে আসার পর, দেখার পরে সে অন্ধ হয়ে গেছিল, অর্থাৎ সুপ্ত ব্যক্তি অসুস্থ হয়ে গেছিল। আর অন্যজনের সুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে, আর এইদিকে সুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে গেছে। এর জীবনীটা কি বা এর বিষয়টা কি সেই ব্যক্তিটাকে, সে কি ওই অসুস্থই ছিল নাকি পরবর্তীতে বড় পিতারে আবার ভালো করে দিয়েছিল, এমন কি কোনো কথা জীবনীতে ওইভাবে আছে কিনা, বা আজকে আপনার কাছ থেকে আমি জানতে চাই। আমি আশাবাদী প্রথম কিছু একটা আমার বাবাজি আমাকে দিয়ে যাবে, এরপরে দেখি আপনার আলাপ আলোচনা যেখানে থাকবে আমি সেখান থেকেই কথা বলার জন্য চেষ্টা করবো। প্রথম আসরে আর বেশি কথা বাড়ালাম না।